মালদার হাবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আইশো গ্রাম পঞ্চায়েতের বক্সিনগর এলাকা থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে এলাকার একটি আমবাগানের মধ্যে বোমাগুলি পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোম স্কোয়াডকে খবর দিলে তারাও উপস্থিত হন। বোমাগুলি খুবই শক্তিশালী বলে প্রাথমিক তদন্তে জানিয়েছেন বোম স্কোয়াডের কর্মীরা। শনিবার সকালে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান হাবিবপুর থানার আইসি অমিতাভ সরকার। কালকে সন্ধ্যাবেলাতে একটা খবর পাওয়া গেছিল, এখানে যাওয়ার পথে এক লোক ওখানে দিকে বোমের মতো জিনিস দেখেছে, তার সন্দেহ ছিল এটা বোম। তারপর তিনি আমাদেরকে খবর দেন, আমরা এসে দেখি। দেখার পরে এই জায়গাটাকে আমরা পুরো কর্ডন করে দিই। তারপরে আমাদের যেরকম সরকারের নিয়ম অনুযায়ী আমরা এই বোমকে ডিসপোজালের ব্যবস্থা নিই, সেইটুকু করা হয়েছে। আর কোথা থেকে এলো, কীভাবে এলো, এই নিয়ে এখন তদন্ত চালু আছে। তদন্ত না হলে কিছু বলা যাবে। কি আটক করা হয়েছে? মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।